ইংরেজিতে না পড়ে ওকে পড়তেই দেওয়া হবে না, এবং শেষ হয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে ফর্ম ফিল আপ করার ব্যাপার, কিন্তু আমি কাঁদছি, কিছু লাভ হচ্ছে না। শেষে বাবাই এলেন, এসে বললেন তাহলে একটা কাজ করো, ইংরাজি সাবসিডিয়ারি রাখো, দুটো সাহিত্য বুঝতে পারবে। কাজে ইংরাজি সাবসিডিয়ারি সোশিওলজি আর বাংলা, বাংলা মেজর হিসাবে পড়লাম, মাস্টার্সও বাংলাতে করলাম। তো যার ফলে আর কি, কি করে যেন কখন যখন এই দেশে পড়াতে আসলাম, সেই ইংরাজি পড়াটা আমার কিন্তু এত কাজে দিল। কারণ যদি আমি এখন বুঝি যে সুশক্ত অভিভাবকত্বেরও দরকার আছে, যে ইউ হ্যাভ টু বি ফার্ম এট সার্টেন পয়েন্ট, ভালোবাসা দেওয়া যায়। বিশ্ববিদ্যালয়ে থাকতেই কি আপনি বুঝতে পারছিলেন যে আপনার পেশাগত জীবন কি হবে, কি হতে চাই সেটা বুঝতে পেরেছিলাম? তখনকার ললনা পত্রিকাতে আজমেরি ওয়ার্সের একটা সাক্ষাৎকারও গেল আমাদের, আমরা যারা নতুন লিখছি, বললাম যে আমি সাংবাদিক হতে চাই, এবং সেটা পড়ে পরিবারে বেশ হাসাহাসি হলো যে স্বামী বাবা সাংবাদিক হতে চাই, লেখক হতে চাই, সাংবাদিক হতে চাই। তো সেটা তো আমি বলছি 70 সালের কথা, যুদ্ধ লেগে গেল, যুদ্ধের সময় যুদ্ধ আমাকে কবি করল, যুদ্ধ মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ আমাকে আমাকে কবি হবার জন্য। প্রথম কবিতা লিখলেন কি আপনি যুদ্ধের? আমি কবিতা এরকম ছোটখাটো লিখে আসছি, সেগুলোকে বলবো না যে আমি সিরিয়াসলি লিখেছি। যুদ্ধের সময় হলো কি, আমরা যারা কাজ করছিলাম, আমাদের বন্ধু বান্ধব যারা নানান সময় আসা যাওয়া করছিল আমাদের কাছে, তাদের জিনিসপত্র জমা রাখছিল, লিফলেটগুলি নিয়ে আসতো, আমরা লিফলেটগুলি বিতরণ করতাম। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেতারে ঢুকে তার ভেতর থেকে নথিপত্রগুলো সরাতাম, এইসব যখন করতাম তখন খুব সহজ এক ধরনের লিফলেট ছিল, এরা তখন জেরক্স করে করে নানান জায়গায় বিলি করা হতো, এবং তাতে আমাদের এপারে যারা ছিলাম তাদের লেখা সংগ্রহ করতাম, নিজেও লিখতাম। তো গল্প লিখে তো তখন করার সময় নেই, গল্পের সময় নেই, ফুল খেলবার সময় ছিল না, তখন কবিতাই ছিল খুব পাওয়ারফুল। তো কাজে কবিতা লিখতে শুরু করলাম, এবং ছোট ছোট কবিতা, এগুলি স্লোগান ধর্মী কবিতা। তো বলতে গেলে মুক্তিযুদ্ধের সময়টাতেই লেগে পড়ে কবিতা লেখা হয়, এবং পরবর্তীকালে যেটা ধারাবাহিকতা চলে এসেছে আর কি। ঢাকা কলেজের অধ্যাপনা কবে শুরু করলেন? ঢাকা কলেজের অধ্যাপনা 80-এর দশকে, তারও আগে বিচিত্রায় কাজ করা, সাংবাদিক জীবনটা, যেটা হলো জাহানারা ইমাম তখন ইয়েতে ছিলেন, ক্যান্সারের চিকিৎসার জন্য যাবেন আবার আমেরিকাতে, তখন দেখা গেল ওই একটা কলাম লিখতেন উনি, সেটা হচ্ছে টিভি সমালোচনা। তো অ্যাকচুয়ালি শাহরিয়ার কবিরের সহপাঠী আমি, তো শাহরিয়ার বললো যে শামীম এসে দেখা করো, সাধু চৌধুরীর সঙ্গে দেখা করলাম, এরা চিনতেন আগেই, কারণ কর্মকাণ্ড তো ওভাবেই চলছিল, পরস্পর চেনা জানা। আমি জাহানারা ইমামের সেই কলামটা লিখতে শুরু করলাম, টিভি সমালোচনা দিয়ে সাংবাদিকতা শুরু। কিন্তু তারও আগে মোহাম্মদ জাহাঙ্গীরের সঙ্গে গিয়ে দৈনিক বাংলায়, তখন বিশ্ববিদ্যালয়ে জন্য যে ক্যাম্পাসের জন্য যে পাতাটা ছিল, ওখানে রোকেয়া হলে আমরা কি হয়, রোকেয়া হলে ঘটনাগুলো, সেটা বলা যেতে পারে প্রথম সাংবাদিকতা, তাও খুব নেগেটিভ ধরনের। ঢাকা কলেজ তো এখন অবশ্যই এক ধরনের নস্টালজি আপনার জন্য, কিন্তু এই ঢাকা কলেজকে কেন্দ্র করে অনেক কিছু কিন্তু চালু আছে, আপনার ক্লাস, আপনার ক্লাসমেট শোনার জন্য, আপনার নির্ধারিত ছাত্ররা ছাড়াও অন্যদের আসা, এগুলো জানলে কি করে, এটা এটা আপনার কিন্তু বিভিন্ন সময়ে এটা কিন্তু এক ধরনের প্রচলিত আছে, কিংবদন্তির মতো অনেকটা, যে শামীম আজাদের ঢাকা কলেজের যে ক্লাস, এটা এত আকর্ষণীয় ছিল, এত চমৎকার করে আপনি ক্লাস নিতেন, এবং যেটা অন্যান্য ছাত্রদেরকেও টানত, এবং অনেক আউটসাইডাররাও যেত, এরকমও আমরা শুনেছি। তো সেটা আপনি কিরকম এনজয় করতেন সেই সময়টা? সত্যি কথা বলি, খুব ভয়ে ভয়ে পড়াতাম, কারণ ঢাকা কলেজের ছাত্রদের পড়ানো মানে হচ্ছে যে মানে নিজে নিজের অর্জন নয়, অথচ সমস্ত দেশের ক্রিম উঠে এসেছে আমার পাতে, এবং তারা এত মেধাবী, নিজেরাই মানে অনেক সক্ষম, কিন্তু অদ্ভুত ধরনের একটা একটা সংমিশ্রণ, সেই মফস্বলের মেধাবী ছেলেটির থেকে শুরু করে এখানে একেবারে ঢাকার পশ গুলশান বনানীর ছেলেটিও আছে, কিন্তু প্রত্যেকটি বুদ্ধিতে অসম্ভব তীক্ষ্ণ, এবং এরা খুব চ্যালেঞ্জিং ছিল।
আর আমার সেই সময়ের ঢাকা কলেজে পড়ানোর অভিজ্ঞতার মধ্যে অনেক কিংবদন্তির ঘটনা এই জন্য আছে যে এই ছেলেরা প্রায়শই নিজেরা কিন্তু শিক্ষক যাচাই করত, এবং বাইরে ওরকম করে পড়ালেও কি হতো, হয়তো নিচে আর কি শাড়ির ভেতরে পায়ের ঠোকাটুকি লাগছে, কারণ আমি জানতাম যে অনেক শিক্ষকই তাদের ক্লাসে গিয়ে টিকতে পারতেন না, বেরিয়ে চলে আসতে হতো। তো কতগুলো মজার ঘটনা এখনো আছে, এবং ছাত্র ভরা ভুবন, এদের কাছ থেকে আরো শুনি যে কি ঘটনাগুলো হয়েছে। একদিন ওরা কি করলো, একটা কমার্স ক্লাস ছিল, তো গিয়ে দেখি যে আমি যেখানে কথা বলবো সে ডায়াসে সেই ইয়েটার উপরেই একটি ছেলে বসে আছে। আমি রেজিস্টার রাখি কোথায়, এবং ঢোকার আগেই উপর আগের থেকে ভাবলাম যে ওরা কিছু একটা করছে, কারণ বাইরে ছেলেগুলো খুব মিষ্টি মিষ্টি হাসছে। তো গিয়ে দেখি যে সে ওখানে বসা, এবং তার পায়ে খুব একটা সরু একটা একটা দড়ি দিয়ে তার পাটা সেই টেবিলের সঙ্গে বাঁধা, অ্যাজ ইফ তাকে বেঁধে রাখা হয়েছে বলে সে যেতে পারছে না। তা আমি খুব তাকে যথারীতি মানে দেখলাম, দেখেও দেখলাম না করে আমি রেজিস্টার করতে শুরু করলাম। তো করতে যখন ওর নামটা এলো, সে ওখান থেকে বলল, আমি বললাম ও তুমি এখানে, তো এখানে কেন, বলে যে ম্যাডাম আমাকে তো এখানে বেঁধে রেখেছে, আমি তোমার পাট থেকে খুলে দিই কেমন, তাহলে গিয়ে তুমি বসতে পারবে। তা আমি নিচু হয়ে ওই ছেলের পায়ে লেসের লেস জুতোর লেস খোলার মতো করে তার ওটা খুলে দিয়ে বললাম, এখন দেখো ওটা খুলে দিয়েছে, আমার মনে হয় এখন তুমি বসতে পারবে। তো ট্রিটমেন্টটা হলো গিয়ে একেবারে শিশুর মতো, ওরা ভাবতেও পারেনি যে আমি নুয়ে ওই ছেলের পা থেকে আমি ওটা খুলবো। তারপর তো সে জায়গায় চলে গেল, তারপরেই ওই ছেলে মানে যেটা হয় আর কি, যে যারা নটোরিয়াস অথবা যারা ফেমাস তাদেরই কোনো কোনো গুণের কারণে শিক্ষকদের কাছে আসে, এবং সেই ছেলে পরবর্তী সময় আমার এত কাছের ছেলে হয়ে গেল, এবং তার কিছু ব্যক্তিগত সমস্যার কারণে সে অ্যাটেনশন চাইত। তো এই এই ঘটনাগুলো আছে, মনস্তাত্ত্বিক আশ্রয়ের বিষয়টা আছে। আর হৈমন্তী পড়াতাম, লালশালু পড়াতাম, এখন একটি ছেলে আমেরিকাতে থাকে, সে বলল যে খুব একটা মৌলবাদী আবহ থেকে সে বড় হয়ে ক্যাডেট কলেজ থেকে বার হয়ে তখন গেছে পড়তে। তো আমাকে এবার নয় গতবার যখন বিশ্ব সাহিত্য কেন্দ্রে দেখা হলো, বলল যে ওই ক্লাসের বিশ্লেষণ যেটা মজিদের চরিত্র এবং মৌলবাদ তাকে সত্যিকার অর্থে তুলে ধরেছে যে এর এর বাইরের জগৎটাতে, এবং তার থেকে সে কিভাবে সরে এসেছে। এটা তো শিক্ষক হিসাবে অনেক বড় পাওনা আসলে, না? তো ওইসব মনে হয় যখন যে পড়াবার সময় সত্যি ওদেরকে নিয়ে ভীত চকিত, কখনো চঞ্চল থেকেছি ক্লাসে, আর যেহেতু তখন টেলিভিশনে প্রোগ্রাম করি, বিচিত্রায় লিখি, এই সব মিলে আর কি আশেপাশের ছেলেরা আমার মনে হয় লাইভ একটা টিভি শো দেখতেই ওরা আসতো। এবং জানো এই কারণেই মূলত আমি যখন ছাড়লাম ঢাকা কলেজের কাজ, একটা পর্যায়ে মনে হলো ছেলেরা ক্লাস তো করছে না, বোমাবাজি হচ্ছে, হাতে গ্রেনেড নিয়ে যায় এবং পরীক্ষা দেবে না, এবং বলে সামনে বলে ম্যাডাম সরেন, আমরা সরলে পরে ফেলে সেটা, দুম করে কেন পরীক্ষা দেবে না। আর আমার মনে হলো এই যে এত ভালো ভালো ছেলেরা, এরা আসলে সব প্রাইভেট পড়ে পড়ে পরীক্ষা দিচ্ছে, ক্লাসগুলো ওদের জন্য জন্য একটা বিনোদনের ক্ষেত্র হয়ে যাচ্ছে। তখন আমি ভাবলাম আমি আমি সাংবাদিকতায় পুরোপুরি চলে আসব। ঠিক ওই সময়ই তখন একটা বিজ্ঞাপন অবজারভারে উঠল যে আন্তর্জাতিকভাবে কিছু শিক্ষক নিয়োগ হচ্ছে লন্ডনে, এবং এত একটা হিউ অ্যান্ড ক্রাই পড়ে গেল সেই শিক্ষকদের কোথা থেকে নেওয়া হচ্ছে, নেদারল্যান্ড থেকে, আমেরিকার থেকে এবং বাংলাদেশ থেকেও, পুরো একটা টিম চলে গেল টাওয়ার হ্যামলেটস থেকে, এবং লাগাতার বেশ অনেক অনেকদিন লেখা।